ঢাকার দোহারে 4 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ঢাকা জেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। সকালে উপজেলার মকসুদপুর, নারিশা, সুতারপাড়া, রায়পাড়া ও দোহার পৌরসভায় উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তা। উদ্বোধনী অনুষ্ঠানে দোহার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অনেকেই অংশ নেন। অনুষ্ঠানে ভাস্কর্যের বিরোধিতাকারীদের প্রতিরোধ করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মাহবুবুর রহমান।